হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রেদওয়ান ওয়ান এগেইন ফ্রম মাহাসা ইউনিভার্সিটি মালয়েশিয়া। আজকে আমরা মাহাসা ইউনিভার্সিটিতে আছি এবং আমাদের সাথে আছে আমাদের বরাবর মতো আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই। ওকে, আজকে আমরা দেখাবো মাহাসা ইউনিভার্সিটির আউটলুকটা, বাহির থেকে মাহাসা ইউনিভার্সিটি দেখতে কেমন দেখা যায় এই বিষয়ে আপনাদেরকে অবগত করব। এবং এই মুহূর্তে মাহাসা ইউনিভার্সিটিতে 30-50% পর্যন্ত স্কলারশিপ চলছে, টিল 70%। সেজন্য এখন যাদের ইচ্ছা মাহাসা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বিভিন্ন ফ্যাকাল্টিতে, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আইটি, ডেন্টাল, ফার্মেসি, নার্সিং, এই সমস্ত সাব ফ্যাকাল্টিতে বিভিন্ন বিষয়ের উপরে 30-70% পর্যন্ত স্কলারশিপ চলতেছে। এই মুহূর্তে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন বাংলাদেশ থেকে, সেটা সায়েন্স, আর্টস, কমার্স যেটা থেকেই হোক, আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস এবং মেডিসিন সব ফ্যাকাল্টিতেই অনেকগুলো সাবজেক্ট আছে যেটায় পর্যাপ্ত পরিমাণ স্কলারশিপ আছে এবং সিটও অ্যাভেলেবেল আছে। যারা মাহাসাতে ভালো একটা ফ্যাকাল্টিতে ভালো একটা সাবজেক্টে অ্যাডমিশন নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে প্রপার ইনফরমেশন এবং সাজেশন দিতে পারবো। ওকে, চলুন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি মাহাসা ইউনিভার্সিটির আউটলুকটা, এবং এ পর্যায়ে আমাদেরকে হেল্প করবেন আমাদের আসাদ ভাই। হাই এভরিওয়ান, মাই নেম ইজ আসাদুজ্জামান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহাসা ইউনিভার্সিটি। কারেন্টলি আমরা এখন আছি মাহাসা ইউনিভার্সিটির বাহিরে। ওকে, মাহাসা ইউনিভার্সিটির ফ্যাসিলিটিগুলো এগুলো আমরা এখন দেখাবো। আমাদের পিছনে আছে ইউনিটি বিল্ডিং, উইচ ইজ লাইক আমরা বলি মেইন বিল্ডিং। এখানে আপনার সবগুলো ফ্যাকাল্টি প্লাস লাইব্রেরি প্লাস অ্যাডমিশন অফিস প্লাস আপনার মার্কেটিং অফিস কটা ফ্যাকাল্টিও আছে, লাইক ফিজিও, নার্সিং, MBBS, মেডিসিন। এর পাশে আছে আপনার হোস্টেল স্টুডেন্টদের জন্য, দুইটা হোস্টেল আছে, একটা মেয়েদের একটা ছেলেদের, প্রথমটা মেয়েদের ও একটা ছেলেদের। আর কি বলি, আমরা এখানে মাসাতে বেসিক্যালি লাইক মেয়ে পপুলেশন বেশি, ঠিক আছে। আপনার ইন টার্মস অফ লাইক টোটাল নাম্বারের 70% হলো মেয়েদের আর 30% ছেলেদের। তো দুইটা হোস্টেলেরই আপনার পুরোটা, প্রথমটা মেয়েরা অকুপাইড করে আছে আর সেকেন্ডটা কিছু আছে ছেলেরা। এরপরে আমরা একটু ডান দিকে চলে যাই, এদিকে ইউনিটি বিল্ডিংয়ের পাশে এরপরে আছে আপনার ডেন্টাল ব্লক, যেখানে পুরো বিল্ডিংটা ডেন্টালের জন্য, ডেন্টালের জন্য চারটা প্রোগ্রাম আপনার, মাস্টার্স, ব্যাচেলার্স, ডিপ্লোমা, সরি তিনটা। এরপর আছে ফার্মাসি ব্লক, যেখানে আপনার ফার্মাসি ফ্যাকাল্টি। এরপর আছে ইঞ্জিনিয়ারিং, আইটি, বায়োমেডিক্যাল সায়েন্স এই ফ্যাকাল্টিতে। এরপর আছে আপনার স্পোর্টস কমপ্লেক্স, দেখা যাচ্ছে একটু দূরে আপনার সুইমিং পুল, জিম, টেনিস কোর্ট, বাস্কেটবল, ফুটবল মাঠ। এরপরে আমরা এই যে বাউন্ডারিটা দেখতেছি মাসার ব্লু বাউন্ডারি, এটার ওই পাশে আপনার একটা গার্ডেন হবে আর কি, সুন্দর একটা গার্ডেন, প্রচুর প্ল্যান্টস থাকবে যেটা ইন ফিউচার যারা আসবে স্টুডেন্ট তারা দেখতে পাবে আর কি। আর আমার মনে হয় ইট উইল বি লাইক গ্রেট অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু এক্সপ্লোর দেয়ার হাই একাডেমিক কোয়ালিফিকেশন ইন মাহাসা ইউনিভার্সিটি। মাহাসা ইজ বেসিক্যালি ফেমাস ফর মেডিকেল অ্যান্ড মেডিসিন, ডেন্টিস্ট্রি, নার্সিং, ফিজিও, বায়োমেডিক্যাল সায়েন্স। ওকে, অ্যান্ড অলসো উই অ্যাডেড উইথ দ্যাট বিজনেস প্রোগ্রাম, ওকে, আইটি প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, অ্যান্ড উই আর স্টার্টেড ফ্রম প্রি ইউনিভার্সিটি উইচ ইজ ফাউন্ডেশন ইন সায়েন্স অ্যান্ড বিজনেস টু কন্টিনিউ ইন ও রিলেটেড ফিল্ড। সো ভিউয়ার্স, দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। ওকে, আই লাইক টু অ্যাড সামথিং এলস অলসো। If you see the spine here, we call it spine, from hostel till, if you see there, I've got a corridor there, I've got library, from library you can walk till main building, then dental faculty, pharmacy, you can walk through till our sports complex and also ballroom. Okay, I'd like to give another information about your admission procedure. If you like to inquire about Mahasa, you can feel free to contact with Admission 8 or Global Admission 8. Admission 8 or Best Global comments. Trading. You can put your comments on there. What's to that? You can do WhatsApp also. Okay, you can call, email, whatever you have inquired, you can feel free to contact with them. Thank you.